কুমিল্লায় গোমতী নদীর পানি কমতে শুরু করেছে। পানি কমলেও স্বস্তিতে নেই বন্যা কবলিত এলাকার মানুষ। কুমিল্লায় বন্যা কবলিত 14টি উপজেলায় 10.5 লাখ মানুষ পানিবন্দী। কেবল বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় পানিবন্দী রয়েছে 2.25 লাখ মানুষ। তাছাড়া প্রত্যন্ত অঞ্চলে পর্যাপ্ত ত্রাণ না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন বন্যার্থরা। প্রতিনিধি আমির হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। টানা এক সপ্তাহ পর অবশেষে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়া শুরু করেছে কুমিল্লার গোমতী নদীর পানি। গত 22 আগস্ট রাতে গোমতীর পানি বিপদসীমার স্মরণকালে সর্বোচ্চ 134 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। ফলে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে যায়। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। কুমিল্লার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বর্তমানে নদীটির পানি বিপদসীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা দুর্গত এলাকার মানুষও জানিয়েছেন বন্যার পানি কমতে শুরু করেছে। বাজারে যাইতাম পারি না, আট বাজার বন্ধ, রাস্তা বুক পানির উপরও রাস্তা, ওই যে আচ্ছা দেখা আর এদিক দিয়ে দিঘিয়ে ভাঙ্গা পড়ে গেছি গা, দিঘিয়ে অনেক যা পাক করতে করতে আছে সব ভাঙ্গা পড়ে গেছি গা। দিঘির ভিতরে আমাদের এখানে প্রধান যে সমস্যা সেটা হচ্ছে নৌকার সংকট এবং স্পিড বোটের সংকট। এখানে মোটামুটি ত্রাণ আসতেছে বিভিন্ন জায়গা থেকে, কিন্তু নৌকা এবং স্পিড বোটের এবং স্বেচ্ছাসেবী টিমের অভাবে প্রান্তিক এবং যেসব দুর্গম যে এলাকা আছে ওই এলাকাগুলোতে পর্যাপ্ত পরিমাণে খাবারের সরবরাহ হচ্ছে না। এখানে কিছু নৌকার দরকার, ঠিক আছে, নৌকা বা বুট যে কোনো নৌকার দরকার। নৌকা হইলে এখানে যেই পর্যাপ্ত পরিমাণ খাবার আছে সেই খাবার মানে পৌঁছানো যাবে যার যার বাড়ি বাড়ি। প্রায় 12-14 জনের একটা টিম আসছি আমরা। টিমটা এখানে এসে 3 ভাগে বিভক্ত হয়েছে। 3 ভাগে বিভক্ত হয়ে ওইদিকে প্রায় 3-4টা এলাকায় দিয়ে আসছি। বন্যার পানিতে ভেসে গিয়ে কুমিল্লার এ পর্যন্ত শিশু সহ 14 জন মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া পানি কমলেও স্বস্তিতে নেই বন্যা কবলিত এলাকার মানুষজন। সড়কের অবকাঠামো নষ্ট হওয়ার পাশাপাশি বন্যা পরবর্তী বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে কোথাও কোথাও। এই এলাকা প্রত্যন্ত এলাকা আমরা চিনি না, মূলত এখানকার স্বেচ্ছাসেবী যে বাইরে আছে ওনারা আমাদেরকে অনেক সাহায্য করেছে। দুর্গম এলাকা, তারা পানিবন্দী, তাদেরকে ঠিক মতো পৌঁছাচ্ছে না। যারাই আসতেছেন, যারা আসতে ইচ্ছুক, তারা প্রত্যেকে একজন করে একটা ট্রলার নিয়ে আসবেন। একমাত্র নৌকার সংকট, খাবারের কোনো সংকট না, একমাত্র নৌকার সংকট। এখানে গোমতী নদীতে আমরা কাজ করছি, এখনও কাজ করছি, সামনেও কাজ করবো আমরা। যেসব এলাকায় বন্যা দুর্গতের মাঝে আমরা যেসব নেতাগুলো আছে তাদেরকে আমরা পাশে নিয়ে আমরা সবার বাড়ি বাড়ি যাচ্ছি। অলরেডি ইতিমধ্যে ফেনীতে দেওয়া হয়েছে আমাদের, আজকে একটা লক্ষ্মীপুরে টিম গেছে, আজকে আমরা এখানে কুমিল্লা একটা টিম আসছি। এভাবে যতদিন পানি থাকবে বন্যার্থদের পাশে আমরা আছি। বন্যার পানি নেমে গেলেও ভাসিয়ে নিয়ে গেছে সবকিছু, তাই বন্যা পরবর্তীতে আবার নতুন করে শুরু করতে ঘুরে দাঁড়ানোই প্রধান চ্যালেঞ্জ বানভাসীদের। মারুফা কামাল, চ্যানেল এস, নিউজ ডেস্ক। দর্শক, কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আমির হোসেন। আমির হোসেন, ত্রাণ সারাদেশ থেকে পৌঁছাচ্ছে, তবে প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে কিনা? হামিম, আপনি অবগত আছেন সাম্প্রতিক সময়ে টানা বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ডলের পানিতে কুমিল্লা গোমতী নদীর উচ্চতা বৃদ্ধি পেয়ে কুমিল্লা গোমতী নদীর একটি বেড়িবাঁধ ভেঙে বুড়িচং প্লাবিত হয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলাও কিন্তু বন্যার কবলে পড়ে হাজার হাজার মানুষ। সেই সব বন্যা দুর্গত এলাকায় মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। খাবার, শুকনো খাবার, স্যালাইন এবং প্রয়োজনীয় উপকরণের সংকটে এইসব এলাকার দুর্ভোগে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজার হাজার পিকআপবর্তী কিন্তু খাবার উপকরণ সামগ্রী কিন্তু উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৌঁছে গেছে। বিশেষ করে বুড়িচং উপজেলায় কিন্তু এইসব ত্রাণ সামগ্রী বেশি পরিমাণ পৌঁছে যায়। তবে সকাল থেকে আমরা একটি বিষয় লক্ষ্য করেছি, এই ব্রাহ্মণপাড়া উপজেলার যারা বন্যার্থ আছেন, যারা
অভাবে সংকটে আছেন তাদের জন্য যে আপনার প্রয়োজনীয় খাবার সংকট দেখা দিচ্ছে তা কিন্তু চাহিদা মতো কেউ পৌঁছাচ্ছে না। আর স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন বুড়িচুং থেকে মিরপুরগামী এই রোডের রাস্তার দুপাশে যারা আশ্রয় নিয়েছেন এবং যারা ক্ষতিগ্রস্ত আছেন স্বেচ্ছাসেবী টিমের লোকগুলো কিন্তু এইসব এলাকার মানুষদেরকে দ্রুত সময়ে খাবার পৌঁছে দিয়ে চলে যাচ্ছেন। তবে যেখানে লোকালয় রয়েছে, যেখানে দুর্গম এলাকা রয়েছে, নৌকার সংকটে, স্পিড বোটের সংকটে তারা পৌঁছাতে পারছে না। আমার সাথে স্থানীয় একটি স্বেচ্ছাসেবক টিম আছে, তারা আমাকে জানিয়েছেন তারা কিন্তু শিদলা ইউনিয়ন থেকে এসেছেন, ওই এলাকায় কিন্তু এখনও কোনো খাবার পৌঁছা নাই, যার কারণে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত খাবার সংকটে পড়েছেন। আমরা জানবো একজন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যের সাথে তার এলাকার কী দুর্ভোগ রয়েছে। আপনি আমাকে সকাল থেকে যেটি জানিয়েছিলেন যে আপনার এলাকায় বিভিন্ন খাবার উপকরণের সংকট দেখাচ্ছে, আসলে কী কী সংকট দেখা দিচ্ছে, আপনার এলাকায় কেন খাবার পৌঁছাচ্ছেন, আপনি কী কারণ দেখাচ্ছেন? জি আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি আমার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসী এই পক্ষে বলবো, ব্রাহ্মণপাড়া উপজেলা ভালো নেই, প্রথমেতে বলবো পুরো ব্রাহ্মণপাড়া উপজেলা ভালো নেই। দ্বিতীয়ত আমরা দুই নং শিদলা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা, আমাদের শিদলা ইউনিয়নের এক সাইড পড়ে গেছে, কুমিল্লা থেকে মিরপুর পর্যন্ত রাস্তাটা, রাস্তাটা থেকে আমরা এক সাইডে পড়ে গেছি। পড়ে যাওয়াতে যে হাইওয়েগুলো রাস্তাগুলো আছে, এই হাইওয়েগুলো রাস্তাগুলো মানুষ খাবার পাচ্ছে এবং কি পোশাক আশাক সব কিছু পাচ্ছে। বিশেষ করে আমরা যে এক সাইডে পড়ে গেছি, আমাদের কাছে কোনো স্বেচ্ছাসেবী টিম, আমরা একটা টিম আছি, দায়িত্ব নিচ্ছি, কিন্তু আমাদের কাছে কেউ যোগাযোগ করতেছে না। যারা দ্রুত থেকে দূর দূরান্ত থেকে ত্রাণ নিয়ে আসতেছে ট্রাক ভর্তি করে, আমাদের সাথে কারাও যোগাযোগ করতেছে না। আমরা সর্বদাই প্রস্তুত, আমরা আমাদের এলাকার বাসিন্দাদের সেবা করার জন্য, কিন্তু আমাদের সাথে কেউ রেসপন্স করতেছে না বা আমাদের সাথে কেউ যোগাযোগ করতেছে না। বিশেষ করে আমার এলাকা যে প্রবলিত হয়েছে দুই নং শিদলা ইউনিয়ন, ওই ইউনিয়নের মধ্যে তিনটে আশ্রয়কেন্দ্র আছে। এক নম্বর হচ্ছে শিদলা ফাজিল মাদ্রাসা, দুইটা নাজদিন স্কুল উচ্চ বিদ্যালয়, শিদলা আশরাফ মাধ্যমিক বিদ্যালয়, শিদলা এমরুসিন জোবেদা ডিগ্রি কলেজ। ওইখানে অনেক প্রাণীবন্দী লোকেরা আছে, এখানে আশ্রয়কেন্দ্র নিয়েছে, ওইখানেও আমরা খাবার পৌঁছাতে পারতেছি না। আমরা সর্বদা চেষ্টা করতেছি যে খাবার পৌঁছানোর জন্য, কিন্তু আমরা খাবার পাচ্ছি না দেওয়ার জন্য। আমাদের হামিম আপনি শুনতে পারছিলেন ওনার এলাকার বিভিন্ন সমস্যার কথা কিন্তু আমাদের সামনে সে তুলে ধরেছেন। তবে দেশবাসীর কাছে তারা আহ্বান জানিয়েছেন, যারা এই বন্যা দুর্গত এলাকা খাবার নিয়ে আসবেন তারা অবশ্যই প্রত্যন্ত অঞ্চলে দেওয়ার জন্য চেষ্টা করবেন, এবং যারা এইসব খাবার বিতরণ করবেন স্থানীয় স্বেচ্ছাসেবী এবং কি যারা এলাকার দায়িত্বে আছেন তাদের সাথে যোগাযোগ করে যদি সুষম বণ্টন করেন তাহলে কিন্তু লুকান্তরে কিন্তু এইসব খাবার পৌঁছে যাবে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, গুমতির নদীর পানির উচ্চতা এত গত সাত দিন বৃদ্ধি থাকলো, আজকে কিন্তু তার উন্নতি হয়েছে। বামনপাড়া এবং বুড়িচং উপজেলায় প্রায় 3-5 সেন্টিমিটার কিন্তু পানি কমে আসছে, অর্থাৎ বামনপাড়া বন্যার পরিস্থিতি উন্নতি বলা যায়। তবে এইসব এলাকায় কিন্তু জনদুর্ভোগ দেখা দিয়েছে। তো এই ছিল কুমিল্লার থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি।